ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বিশ্বকাপে ব্রাজিল কোচ তিতের বিশেষ এক ধরনের কৌশল হল অধিনায়ক পরিবর্তন করা সেই ধারাবাহিকতায় এবার বেলজিয়ামের বিপক্ষে শেষ আটের ম্যাচে আবার অধিনায়কত্বে পরিবর্তন আনছেন তিনি বেলজিয়ামের বিপক্ষের ম্যাচে ব্রাজিলের অধিনায়ক হিসেবে দেখা যাবে মিরিন্ডাকে এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ব্রাজিল দলের অধিনায়ক হিসেবে ছিলেন মিরিন্ডা সার্বিয়ার বিপক্ষে দুই শূন্য গোলে জিতেছিল ব্রাজিল বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচে ব্রাজিলের অধিনায়ক ছিলেন গ্যাব্রিয়াল জিসুস তবে বিশ্বকাপের শুরুর দিকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলকে নেতৃত্ব দেন মার্সেলো সেই ম্যাচে এক এক সমতায় মাঠ ছাড়ে দুই দল এরপর কোস্টারিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ব্রাজিল দলের অধিনায়কের আর্ম ব্যান্ড পড়েন সিলভা ম্যাচটিতে দুই শূন্য গোলে জয় পায় ব্রাজিল এরপর গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ব্রাজিল দলের অধিনায়ক হন মিরান্ডা সেই ম্যাচে দুই শূন্য গোলে জয় পায় দল এরপর শেষ ষোলোতে মেক্সিকোর বিপক্ষে থিয়াগো সিলভাকে অধিনায়ক করা হয় আগামীকাল বেলজিয়ামের বিপক্ষে সেমিফাইনালে যাওয়ার গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড পড়বেন মিরিন্ডা মূলত ব্রাজিল দলের সবারই নেতৃত্ব দেওয়ার সক্ষমতা আছে এবং দলের সবার সমান ভূমিকা এমন বার্তা দিতেই অধিনায়কত্বের পরিবর্তন আনেন কোচ